বসেন বসেন বসেন, আল্লাহ আল্লাহ, বসেন বসেন, আপনি বসেন। পাতের বান্দে বোঝা গেল আপনার আমার শক্তি নাই, পায়ের বান্দে বোঝা গেল পাহাড় ভাইটা চলার আর শক্তি নাই। মাঠে হ্যাঁ কি ডাকাডাকি করেন কেন? পাগলারা না আসলো তো আমরা এই কথা কই না। আরে মিয়া কোরআন হাদিস হয় না তা কি হয়? কোরআন হাদিস তো হইতেছে, আপনার জলে না আরেকজনের জলে, কথা ঠিক কিনা জোরে কয়, কি জলে কি জলে না, ওনার বুঝা উনি বুঝুক, আপনি আবার নিজে জ্বলতে চাইবেন না। নাম ডাকিছিলেন মুসা কালিম, মাওলা দেখতে চেয়েছিল মাওলা দেখতে ছিলেন রে, মাওলাই নিজে বললেন লাংতারানি, মাওলাই নিজে বললেন লাংতারানি, দেখা হবে না এই জগতে সময় গেলে, ওরে মাওলার নাম ডাকিবি কবে সময় গেলে। নাম ডাকিছিলেন ওই পাগল উজানি, পাগল করছে ফজলুল বরিশালি রে, নাম ডাকিছিলেন বাগে উজানি, পাগল হইলেন এসে হাক বরিশালি রে, তোরা নতুন পাগল এখন কে কে হইবি, ওর নতুন পাগল কে কে হইবি, আয়না নবীর নায়ে তেরে সময় গেলে। জোরে একটা ডাক দাও আল্লাহ, আরে জোরে ডাক দাও আল্লাহ, কি মাওলার পাগল হইতে মনে চায় কি চায় না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালের মাবনদেরকে বলবো, বাজান রে জাগা জমি তালাশ করিয়া দেখছো বাজান উপভোগ করা হইয়া গেল, 90 থেকে বাজান 60-70 বছর, 90 বছর বয়স হইয়া গেল, কোথা দিয়া বাজান সাদা চুলগুলা পাকনা ধরিয়া গেল, কোথা দিয়া বাজান তোমার দাড়িগুলার মধ্যে কোন মেডিসিনে জানি ধবধবা সাদা বানাইয়া দিল, তুমিও যেই পাত্রের খানা খাও তোমার নওজোয়ান টাকরা যুবকটা ওই পাত্রের খানা খায়, দিনকে দিন তুমি হইয়া যাইতেছ অবশ, ওই ছেলেট হইতেছে বাজান যেমন শক্তি তেমন বল, বাজান কোন মেডিসিনে তোমার বাজান রে, ওই বয়সটাকে বাজান এখন তোমাকে বুড়া বানাইয়া দিল, চিন্তা ভাবনা করিয়া দেখছো নি যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই, এ পাঁচ মামলার আসামির দলের নজওয়ান যুবকেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যুবকেরা একটু আইবি মাওলার গান গাইবি, কালামের বাজারে বইয়া যাব সিনার মধ্যে মাওলার মারিবতের আগুন ধাউ ধাউ করে যাব, ওই সিনা গুলো লাগে সিনা লাগা, এ যুবক সিনা লাগা, আমার মালিক যদি রহমত করি এই ভয় কোন বক্তার হাতে হাতে বাজা হেন বাজান হেদায়েত নাই, কোন দরবার শরীফের পীরের দ্বারাও হেদায়েত নাই, যদি বাজান ওয়াজের মধ্যে আর বক্তাদের মধ্যে বক্তার মধ্যে যদি হেদায়েতই থাকত তাহলে মাইকল আর ডেকটার গুলার মিডিয়া গুলা আগে হেদায়েত হইতো,
কারণ এগোছাই আপনারা বেশি ওয়াজ শোনেন না। বছরে মাই কপাটার যতগুলা ওয়াজ শোনে আপনি কোনোদিন বাজান শুনতে তা পারেন না। মিডিয়াওয়ালারা বছরে যেই ওয়াজগুলা শোনে কোনোদিনও শুনতে পারবারা। বোঝা গেছে? কোন সুন্দর বক্তার মধ্যে, সুরালা বক্তার মধ্যে হেদায়েত নাই। হেদায়েত আছে ওই লোকে গো বয়নের মধ্যে যাদের চোখটা না পারবান না পারবানের কলমের মধ্যেও যদি পড়ে, যাদের চোখ অসিউন নজর হয়ে গেছে ওই চোখের যদি আওয়াজ, ওই চোখের যদি পাওয়া, বেনামাজি সুদ কর ঘুষ কর জেনা করের কলমের উপরে যদি পড়িয়াব, আল্লাহওয়ালার নজরে, ফজলে ইলাহির নজরে, হেতার আমুল হক জানির নজরে, আশেকে এলাহির নজরে, সৈয়দ ফজলুল করিমের নজরে, আল্লামা রেজাউল করিমের নজরে, ফয়জুল করিমের নজরে, মুস্তাকুন নবীর নজরে, নজির আহমদ রহমত নজির আহমদ দামাদ বরকত মোয়ালিয়ার নজরে, আল্লাহর বান্দারা খালেদ সাইফুল্লাহর নজরে, কত না পারমানের কলমের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলিয়ে গেছে। আর মনের বুঝাওরে মন রে, আজ আমি মাইয়ার পাগল হইলাম, জাগা জমি সম্পত্তির পাগল হইলাম। কয়েকদিন আগেও বাজান গাইবান্ধা জেলা, একটা থানার নাম দেইকে আইছি ফাঁসিতলা। লোকদের জিজ্ঞাসা করলাম, ভাই এই যা থানার নাম ফাঁসিতলা কেন রাখলো? এলাকার লোকগুলা বলতেছে, হুজুর এই গাছটার মধ্যে আপনারা শোনেন নাই, ভিডিও দেন নাই, সিমিয়ার শামিম না শারমিন, আল্লাহু আকবার, এই গা ফাঁসি তোলার এই গাছের লাগে। অনেক বছর আগে প্রেমের টানে দুইজন এক রশিতে গলায় দড়ি দিয়েছে। এ আমার এলাকার যুবকেরা, এ আমার শিক্ষিত ভাই ও বাবারা, তুমি যদি আজকে একটা ক্ষণে সুন্দরী দুনিয়ার মাইয়ার প্রেমে পড়িয়া যাই, মাইয়ার চেহারা আর 30 বছর পর ভাইঙ্গা শাশাবাস হইয়া যাবে। ওই অপবিশ্বাস আর নায়িকার চেহারার পাগল হইয়া, আজ তুমি যদি আক্রোশিতে জীবনের মায়া বইয়া গলায় দড়ি দিতে পারো, আর যেই আল্লাহর পাগল চর্ম নাই যায় এই 30 বছর পর্যন্ত, উজানির দরবারে যাইয়া শেষা সেবক হইয়া গভীর রাত্রে উজানির কত ময়লা টয়লেট গুলা পরিষ্কার করে, আল্লাহু আকবার, কত পাগলেরা টুঙ্গির ময়দানে যাইয়া নিজের খানা না খাই ওই খানা সাথী বাইরে খাওয়াইয়া দে। এইভাবে যাই আল্লাহর বান্দা এত বছর করছে, মসজিদে যাইয়া পাঁচক তো কয় মাওলা তুমি কই, ও মালিক তুমি কই, তুমি না কইছো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার মাওলা কয় মুমিন তো ওই ব্যক্তি যে নামাজের মধ্যে খালি থরথর থরথর করে কাঁপে, আল্লাহু আকবার। মমিন তোমারা যারা নামাজের মধ্যে খারাইলি মাসুকের লাগে কথা কয়, হুজুর বলে আসসালাতু মিরাজুল মুমিনিন, এলাকার নামাজিরা হে আলেমেরা তোমার মেরাজটা কবে হইবে একটু শুনতে চাই, তোমার মেরাজটা কবে হবে? কত আশেকেরা নামাজের মধ্যে যাইয়া খায়, মাবুদ গো একবার আর দুইবার না, দিনের মধ্যে পাঁচবার আমি তোমাকে খোঁজলাম, তোমাকে আমি পাঁচবারও পাইলাম না, মাবুদ গো শর্মনাই তরিকার, এই উজানি তরিকার, গঙ্গুই তরিকার, একটা না দুইটা না 21টা সবক আমার আদায় করা শেষ, এখন 21 নম্বর 20 নম্বর সবকে যাইয়া পাতলায় ডাক দিয়া কয় রব্বি আরনি উজরিলাই, বাবু আমি তোমাকে একটু দেখতে চাই, একরশিতে গলায় দড়ি দিয়া যুবক যদি প্রেমের টানে মারা যাইতে পারো, যেই আল্লাহর বান্দা এত বছর মাওলার খোঁজে আর কইজে রাখি ভাজা ভাজা হইয়া যায় না, আর কইজের মধ্যে কি মাওলার দেখতে মনে চায় না, জাকিরিনের দলেরা জিকির যে না করবে এই মজা সে কোনদিন বুঝবে না, জিকির উসে কে মজা, জাকির উসে পুষিও
শাখে গুলমে কে মজা হ্যায় বুলবুলু সে পুষিও বাজান জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায় অবুস পাপি না দানের কে বুঝাইতে পারছে বা কোথায় মা তরকারি মতো যদি তরকারি হয় অল্প জালে সিজে মানুষ যদি জ্ঞানী হয় দুই এক কথায় বোঝে খ্যাত গুণে তার ফসল ভালো গাই গুণে তার ঘি বাপ গুণে তার বেটা ভালো মা গুণে তার ঝি একুল বাঙ্গে অকুল করে এই পদ্মা মেঘনা যমুনার খেলা সকালবেলায় ধনী তুই বাজান খয়রাতি সন্ধ্যাবেলা ফেরাও আল্লাহ থাকে সদা নম্রতার হৃদয় যেখানে পাও ছাই কুড়াইয়া নিবে তাই পাইলে পাইতে পারো অমূল্য রতন মরিয়া অমর হইছে কারি লোকে যদি গোসে বাইসা থাইকে কোনো লাভ নাই লোকে যদি দোষে পায়ের বান্দে বোঝা গেল লম্বা লম্বা কদম নাই হাতের বান্দে বোঝা গেল হাত নাড়াবার শক্তি নাই বসেন।